জন্মিয়ে দিলে তুই, তোর ওই হুশ হয় নাই, তোর মেয়ে হয়েছে যে বড় হয়েছে মেয়ে, এই হুশ তখন হয় নাই, যখন আমি ভিডিও ছাড়বো তারপরে তখন বলতেছে যে এটা হয়েছে। যাই হোক, মাফ করে দিছি, তো সবসময় কিন্তু মাফ করবো না। আমি ক্লাউডের পক্ষ থেকে আমি এয়ার সাথের প্রদর্শক, আপনারা কেমন আছেন? যারা দেশ প্রবাসী ও দূর কাছ থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রদর্শক, 15 আগস্ট আমাদের শোক দিবস, আমাদের শেখ মুজিবুর রহমান জাতির জনক। তো এই উপলক্ষে আজকে আর এই ভিডিওটি আর আপনারা দেখবেন দর্শক, আজকে এই ভিডিওটি ফুল দেখবেন, ফুল দেখার পরে কমেন্ট করবেন ধৈর্য সহকারে। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে দু একদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে প্রচুর পরিমাণ। দর্শক, আপনারা জানেন যে সাইক্লোনস আর ডিবি পুলিশ অফিসারের পরিমণির সাথে এই বিষয় নিয়ে আমরা অনেক ভিডিও করেছি সোশ্যাল মিডিয়া জুড়ে, মানে নিউজ পোর্টাল, মানে আন্তর্জাতিক মানের পত্রগুলো এগুলো ছড়িয়ে গেছে, আপনারা সবাই অবগত আছেন এই বিষয়ে। সো আজকে এই ভিডিওর উত্তর বা প্রশ্ন ইনশাল্লাহ আমি কিছু কথা বলবো, আর পুরো কথা ইলিয়াস ভাই এখানে বলবে, কারণ হচ্ছে আপনারা জানেন তো গতকাল রাতে তিনি লাইভে এসেছেন আর এটার জবাব দিয়েছেন, যে এখানে প্রশ্নবিদ্ধ করেছে অনেক গণমাধ্যমে, বলেছে যে ইলিয়াসের কাছে এই ভিডিও কে পাঠালো বা কে বা কাহারা কোন কৌশলে। আসলে একটা জিনিস কি, আমি এর আগেও মনে হয় বলেছিলাম যে ইলিয়াসকে কে ভিডিও পাঠাচ্ছে বা না পাঠাচ্ছে এটা কিন্তু বাংলাদেশের একমাত্র যারা এক এক পক্ষ তো আছেই যারা পাঠাচ্ছে, এখন এইটা কোনো ফ্যাক্ট না। সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে যে এই ভিডিও ইলিয়াস ভাই বলছেন যে পুলিশের কর্মকর্তা একজন এখান থেকে বাংলাদেশ থেকে তাকে ভিডিওটি দিয়েছে, হিমিলে হোক জিমিলে হোক। এখন কথা হচ্ছে যে ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, হয়তো তিনি সিনিয়র একজন সাংবাদিক, যাই হোক সম্মানের সাথে আমি কথা বলি তাকে, এখন আমরা কাউকে পক্ষ বা সাপোর্ট করছি না, এখন নিউজ হিসাবে আপনারা এই ভিডিওটি দেখবেন। তার উত্তরগুলো ইনশাল্লাহ আমি দেখাবো, তার ফুটেজগুলো আরও রয়েছে, তিনি কে বলে কি বলছেন সেটাও শুনবেন। তিনি বলছেন একটা চ্যানেলের টার্গেট করে যে ছাড় দিবেন না, তিনি কিন্তু সবসময় ছাড় দেয়, কিন্তু এবার সবসময় কিন্তু একটা বিষয় হচ্ছে যে তিনি বলছেন যে সবসময় ছাড় দিবেন না, যে টেলিভিশনগুলো তার বিরুদ্ধে কথা বলছে। এখন ইলিয়াসের কাছে ভিডিও গেল কেন, এখন প্রশ্নবিদ্ধ ইলিয়াস ভাই। এখন প্রদর্শক চলে আসুন, আমরা তার কথা আগে শুনে আসি, তারপর আমি আলোচনায় ফিরব। আর তার সাথে আমি আরও বলবো যে মামুনুল হকের বিষয় নিয়ে ইলিয়াস ভাই কী বলেছে, তাদের এই বিষয়ে এই ভিডিওটি আপনাদের দেখাবো। তার আগে বলে রাখবো, আপনারা কুলার টিভি চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি আপনারা দেখবেন। কেন গেল, কেমনে গেল, ইলিয়াস সিনিয়া খুব চাপাচাপি শুরু করছেন না? ইলিয়াসের কাছে ভিডিও আসার সমস্যা, মানে ওই ভিডিও কোনো টেলিভিশন চ্যানেলে গোপন ভিডিও চালানোর সমস্যা না, ইলিয়াসের কাছে আসলে সমস্যা, এটাই তো। উনি জেলখানায় যায়া কোন বাথরুম ইউজ করবে, তারপরে এই কাপড়ের নিচে কী পড়ছিল, উপরে কী পড়ছে, তারপরে কোন কাপড় কত ঘন্টা ধরে পড়ে আছে, এইসব নিউজ লাইভ আপনার ওই ইয়েতে যায় লাইভ দিচ্ছে যে এই রাস্তায় বহু প্রতীক্ষিত শুনছেন তার মুখে। কারণ এখন আমি যদি এখানে বলতে যাই বা আমার কথাগুলো বা ভূমিকা যদি আমি ফুল ভিডিও দিয়ে তার কথাগুলো ফুটেজ না দিয়ে কথা বলি, তাহলে অনেকে অনেক দৃষ্টিকোণ থেকে হয়তো বলবে যে ইলিয়াসের দালালি করছি, এমন কমেন্ট বসে। কিন্তু না, আপনারা সব কিছু সকলেই এই ভিডিওটি যাচাই করে যারা ফুল দেখবেন তাদের জন্য বলছি, ফুল দেখে তারপরে। দর্শক, এবার চলে আসুন সাংবাদিক ইলিয়াস ভাই আবার মামুনুল হকের বিষয় নিয়ে, যে বলছেন যে এই ভিডিও ভাইরাল হওয়ার পরে সাইক্লোন স্যারের, এই আপনারা জানেন ডিএমপি কমিশনার, তিনি বলেছেন যে আপত্তিকর অবস্থার জন্য কোনো ভিডিও দেখা যায় বা পাওয়া যায় তাহলে 100 টাকা জরিমানা। তাহলে এই ক্ষেত্রে মামুনুল হক, যে আপনারা জানেন যে তিনি ধরা খেয়েছিলেন বা তার বউকে নিয়ে, আপনারা এই বিষয়টি জানেন, সকলে অবগত আছেন, তাহলে সেক্ষেত্রে তিনি কেন ছাড়া পাচ্ছেন না বা তাকে কেন ধরা হচ্ছে বা নাটকীয়ভাবে? এই কথাগুলো দর্শক আমার নয়, এই কথাগুলো ইলিয়াস ভাই তিনি বলেছেন তার লাইভে, এই ফুটেজগুলো থাকছে। আর আমার কথা হচ্ছে আমি তার সাথে এই বিষয়ে একমত হতে পারছি শুধু এতটুকু জন্য, যদি কমিশনার সাহেব বলে থাকেন 100 টাকা জরিমানা ওই হিসাবে, কিন্তু অন্য ইস্যুতে না, যদি রেস্টুরেন্টে হোক বা রেস্ট হাউসে হোক তাকে ধরা হয়েছে তার বউকে নিয়ে, হ্যাঁ সোনারগাঁয়ে আপনারা জানেন তো, তার বউ তো কথিত হোক বা আমি কিন্তু কাউকে সাপোর্ট করে আমরা কোনো ভিডিও বানাই দর্শক, ভুল বুঝবেন না।
তাহলে তার বেলায় 100 টাকা জরিমানা হল না কেন বাট তার শাস্তি দিন জেল খাটছে কেন তো সেই প্রশ্নই করছে ইলিয়াস ভাই তার মুখই শুনবেন দর্শক চলে আসুন তার কথাগুলো আমরা আগে শুনি তারপর আলোচনায় ফিরি কমিশনার বলে যে এটা কোনো অপরাধী না এটা তেমন কোনো বিষয় না একজন প্রাপ্তবয়স্ক ছেলে আর একটা মেয়ের সাথে করতে অবশ্যই করতে পারে তাহলে মামুনুলকে আটকালি কেন মামুনুলক তো তারা জোর করে নিয়ে যায় নাই পরে যায় নাটকটার সাজায় তারিখে ধর্ষণের মামলা টামলা দেওয়া হয়েছে তো মামুনুলক তো তারা নিয়ে গেছে তার স্বেচ্ছায় নিয়ে গেছে এবং সে বিয়ে করছে বলছে বিয়ে গোপনে করছে আর ওপেনে করছে সেটা বিষয় না সে বিয়ে তো করছে তো তাহলে সে এতদিন ধরে জেলে কেন এটা যদি কোনো সমস্যা না হয় সেইটাও আমার সমস্যা না আমার সমস্যা হয়েছে উনি বললো কি যে এই ভিডিও আমারটা যাওয়ার পরে আমি সেখানে লিখেছি যে পুলিশের একজন কর্মকর্তা আমাকে ভিডিওটা দিয়েছে সে বলছে যে এই ভিডিওটা নাকি আপনারা তার বক্তব্য শুনেছেন আর যারা ফুল বক্তব্য এই ভিডিওটি দেখেছেন তারা হয়তো বুঝে ফেলছেন এতক্ষণে ইলিয়াস সাংবাদিক ইলিয়াস ভাই কী বলতে চেয়েছেন আর তার লাইভ যারা দেখেছেন তারা তো ফুললি বুঝতে পেরেছেন গতকাল তিনি রাত্রে এই লাইভটি করেন তিনি করা জবাব দেন এরপরে যদি কোনো ভিডিও বানায় একটা চ্যানেল কর্তৃপক্ষকে বা চ্যানেলের হয়তো সম্পাদক তাকে হয়তো টার্গেট করে বলেছেন তিনি তাহলে ছাড় দেওয়া হবে না তার কাছে প্রচুর এভিডেন্স আছে যদিও আমি এই বিষয় নিয়ে কোনো আলোচনা করব না তবে হ্যাঁ এরকম ধরনের যদি আইন হয় তাহলে কিন্তু মানুষ পাবলিক বিভ্রান্ত কর পড়বে 100 টাকা এটা কোনো জরিমানা হইল যাই হোক দর্শক এই ভূমিকা আমি যাব না আইন প্রশাসন আর মন্ত্রণালয় এখন একটা দেশে যদি মানে আইন 2-10 রকম হয় র‍্যাবের কাছে এক আইন পুলিশের কাছে আরেক আইন ডিএমপি সাহেবের কাছে কমিশনারের সাথে আরেক আইন তাহলে তো হচ্ছে না তো মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ এটা নিয়ে হয়তো কোনো স্পিক বা বক্তব্য দিবে আমরা হয়তো বা শুনতে পাবো আপনারা জানেন পরিমণির বক্তব্য ইস্যু নিয়ে এখন রাস্তাঘাটে আপনারা জানেন আন্দোলন করছে এইটাও ঠিক নয় কারণ একটা জিনিসের লিমিট আছে কারণ পরিমণি তদন্ত চলছে যে যদিও আপনারা বলতেছেন হয়তো কমেন্টে বলবেন সরকারি দালালি করি বা পুলিশিংভাবে দালালি করি না আমি নিরপেক্ষভাবে আমি কথা বলছি এই ভিডিওটি যেন আপনাদের জন্য আমি আপলোড করি এর জন্য যে সমাজের কিছু অংশ তুলে ধরার জন্য মানুষের সাংবাদিক হোক বা পুলিশ হোক ডাকাত হোক আমাদের কাজ এইটা তবে এই নয় যে আমরা ফুল সাপোর্ট নিয়ে তাকে আমরা আনি অনেকে অনেকের দৃষ্টিকোণতে অনেক কথা বলে থাকেন কিন্তু যে বলেন ভাইরা আপনারা এই এই ধরনের নিউজ করেন বা ওই ধরনের নিউজ করেন ভাই সব ধরনের নিউজ করা লাগে কারণ হচ্ছে এখন আপনারা জানেন যে রাস্তাঘাটে এখন এখন আবেগ দেখাচ্ছে যে পরিমণিকে ধরা হচ্ছে কেন হ্যাঁ পরিমণি নায়িকা এই সেই তিনি একটা মত পাওয়া গেছে আর সাধারণ বিষয় হলে কি র‍্যাব অভিযান চালিয়ে যে এত কোটি টাকার মত পাওয়া গেছে সিআইডি তদন্ত করে যে রিমাইন্ডে দিয়েছে রিমাইন্ডের মুখ থেকে বের হয়েছে যে মত বাথরুমে ফেলা হয়েছে যদিও আমি বলছি না আমি পরিমণির বিরুদ্ধে একদম বলছি না কিন্তু যেটা অপরাধ তত্ত্ব বেরোয় আসছে ভিতরে যেটা করছে 3-3.5 কোটি টাকার গাড়ি দিছে অনেক মানুষ প্রশ্ন করছে যারা তাকে টাকা দিছে গাড়ি দিছে ওইটা দিছে এই যে ব্ল্যাকলিস্টে যারা আছে তাদের ধরছে না কেন করছে করতেছেন না আপনারা কমেন্টে আপনারা মন্তব্য করতেছেন আমি জানি এই ভিডিও দেখে হয়তো বা আমাকেও তো একটা কথাই বলে রাখবো যে হয়তো যদি সঠিক বিচার হয় আমরা হয়তো দেখতে পাবো সঠিকটা দেখতে পাবো না আপনি যেমন দেখতে পাবেন আমিও তেমনটাই দেখতে পাবো আমি ভিন্ন রকমের দেখতে পাবো না যদি বিচার হয়তো হবেই হচ্ছে না একজনে একজন নায়িকা হিসাবে যে মান ইজ্জত হারাচ্ছে বা আর কি থাকে আমার মনে হয় আর কিছু থাকে না যে কারাগারে আছে আর তো কত কিছু বের হবে চামড়ার ব্যবসা করছে দেহ ব্যবসা করছে এগুলো কি মানে মিথ্যা তো আপনারা যারা রাস্তাঘাটে এখন মানে ব্রিফিংয়ে ইয়ে করতেছেন মানে আন্দোলন করতেছেন আমার মনে হয় আমি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলবো এদের অ্যারেস্ট করা আগে দরকার ছিল এখন আপনার প্রশ্ন করতে পারেন হয়তো কোনো কিছু লোক হয়তো চুলকানি উঠতে পারে বা বলতে পারেন আমাকে গালিও দিতে পারেন কারণ হচ্ছে একটা খারাপ একটা মেয়ে অ্যারেস্ট হয়েছে তার মেরে এই সব মদ বার সহকারে তাকে এমনি তো অ্যারেস্ট করে নেয় আইন ঠিক না তো সব কিছু মিলিয়ে আমরা আইনের বাইরে কোনো কথা বলবো না তবে এই নয় আইনের দালালি করছি বাট আইনও যদি ভুল করে এইটাও আমরা কিন্তু তুলে ধরি না ধরি কিন্তু
তো দর্শক চলে যাব, চলে যাওয়ার আগে একটি ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আমার কথা যারা ফুল শুনেছেন যদি ভালো লেগে থাকে, আপনার কাছে স্পর্শকর বা হৃদয় না আপনার কাছে যুক্তিক মনে হয়েছে যতটুকুই হোক, তাহলে আমার কুলোর টিভি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতক্ষণ ছিলাম কুলোর টিভির পক্ষ থেকে, আমি ইয়ার সাজ্জাদ, আসসালামু আলাইকুম।